হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপ টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। গাইজ, আজকের টিউটোরিয়ালটা খুবই হেল্পফুল একটা টিউটোরিয়াল, যারা ফেসবুক ইউজ করো তাদের জন্য এই টিউটোরিয়ালটা। গাইজ, অনেকের দেখা যায় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। সো গাইজ, ফেসবুক অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না। গাইজ, আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। গাইজ, আমি যেভাবে সেটিং করব ঠিক সেভাবে যদি তোমরা সেটিং করো তাহলে ফেসবুক আইডি কখনো হ্যাক হবে না, হ্যাকাররা তোমাকে বজ বলবে। সো গাইজ, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর গাইজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই, লেটস গো। সো গাইজ, সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তোমার ফেসবুক অ্যাপে চলে যাবা। আমার ফেসবুক অ্যাপে আমি ক্লিক করতেছি, ফেসবুক অ্যাপে ক্লিক করলাম। ফেসবুক অ্যাপে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পরে গাইজ উপরে দেখতে পাচ্ছ এখানে 3 ডট লাইন রয়েছে। সো 3 ডট লাইনে একটা ক্লিক করবা। 3 ডট লাইনে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবা। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবা সেটিংস জি প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, সেটিংস জি প্রাইভেসিতে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবা। সেটিংসে ক্লিক করার পরে গাইজ একটু লোড নিবে, লোডিং নিচ্ছে। নেওয়ার পরে গাইজ এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে। সো ওই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে একটু লোড নিবে। নেওয়ার পরে গাইজ নিচের দিকে চলে আসবা, স্ক্রল করবা। নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছ সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টে সিকিউরিটি গার্ড হিসাবে এখানে 3টা অপশন দেওয়া রয়েছে। সো গাইজ, এই 3টা অপশনটা ওপেন করে রাখবা। ওপেন করে রাখলে আর কখনো ফেসবুক আইডি হ্যাক হবে না। এখানে দেখতে পাচ্ছ ইউ নো ইফ অ্যানিওয়ে লগস ইন ফ্রম এ ডিভাইস ব্রাউজার ইউ ডোন্ট ইউসলি ইউজ, মানে এখানে তোমার হচ্ছে ফেসবুকটা অন্য কেউ লগ ইন করলে সাথে সাথে তোমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে। গাইজ আমি দেখিয়ে দিচ্ছি, একটু লোড নিচ্ছে। গাইজ দেখতে পাচ্ছ আমার 3টা অপশনই কিন্তু অন করা আছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাড ইমেল অ্যাড্রেস, এখানে অ্যাড ফোন নাম্বারও থাকবে, আপনি ইমেল বা ফোন নাম্বার বসায় অন করে নিতে পারেন। সো গাইজ এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশান অন। সো গাইজ এখানে ক্লিক করবা। ক্লিক করে প্রথমত তোমার ফেসবুক আইডি যখন হ্যাক করতে আসবে, অন্য কেউ কোনো হ্যাকার যদি ফেসবুক আইডি হ্যাক করতে আসে তখন তোমার ফেসবুক নোটিফিকেশান চলে যাবে, এটা অন করে রাখবা। গাইজ দ্বিতীয়টা হচ্ছে মেসেঞ্জার, দেখতে পাচ্ছ এই মেসেঞ্জারটা তোমরা অন করে রাখবা। মেসেঞ্জারে কিন্তু সরাসরি একটা নোটিফিকেশান চলে যাবে, যখন ফেসবুক আইডি কখন হ্যাক কোনো হ্যাকার যদি হ্যাক করতে যায় তখন এই মেসেঞ্জারে একটা নোটিফিকেশান চলে যাবে। তো গাইজ এখানে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস থাকবে, আমার এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে, আমি ইমেল অ্যাড্রেস দিয়ে অন করে দিয়েছি। ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে, যখন কোনো হ্যাকার আমার ফেসবুক আইডি হ্যাক করতে যায় সাথে সাথে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে। সো গাইজ তখন আমি বুঝবো আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে নিচ্ছে কারুই। সো গাইজ সিকিউরিটি ভাঙতে কিন্তু অনেক সময় লাগে, এই সময়ের মধ্যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নাম্বার এগুলো চেঞ্জ করে ফেলবেন। সো গাইজ এগুলো অন করে রাখবেন, অবশ্যই এগুলো অন করে রাখবেন, আপনার ফেসবুক আইডি কখনো হ্যাক হবে না, হ্যাকাররা আপনাকে বজ বলে ডাকবে। সো গাইজ অবশ্যই এগুলো অন করে রাখবেন। দেন তারপরে দ্বিতীয় অপশনগুলো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সোয়েজ 3-5 ফ্রেন্ড টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকড আউট। সো গাইজ আপনি যদি আপনার ক্লোজ ফ্রেন্ড 5টা বা 5টা ফ্রেন্ড আপনি যদি সিকিউরিটি দিয়ে রাখেন, সো সিকিউরিটি লক করে রাখেন, সো গাইজ ওই 3টা বা 5টা ফ্রেন্ডের কাছে কিন্তু একটা ইউআরএল চলে যাবে বা একটা নোটিফিকেশান চলে যাবে যখন হ্যাকাররা হ্যাক করতে যাবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ইউর ট্রাস্ট কন্ট্যাক্ট ক্যান সেন্ড এ কোড অ্যান্ড ইউআরএল ফ্রম ফেসবুক টু হেল্প ইউ লগ ব্যাক ইন। সো গাইজ সাথে সাথে কিন্তু হ্যাকাররা যদি হ্যাক করতে যায়, ফেসবুক আইডি লগ আউট করতে যায়, তখন আপনার 5টা ফ্রেন্ডের কাছে কিন্তু একটা ইউআরএল চলে যাবে, একটা কোড চলে যাবে, সাথে সাথে একটা কোড আর একটা ইউআরএল চলে যাবে। তখন আপনার 5টা ফ্রেন্ড বুঝে ফেলবে যে আসলে আমার ফ্রেন্ডের ফেসবুক আইডিটা হ্যাক করে নিচ্ছে অন্য কেউ হ্যাকার। সো গাইজ অবশ্যই আপনি এখানে 5টা বা 3টা ফ্রেন্ড সেট করে রাখবেন। কীভাবে 5টা
বা তিনটা ফ্রেন্ড সেট করতে হয় দেখে নিন। সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। সো গাইজ এখানে ক্লিক করবেন, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিন্তু পাঁচটা ফ্রেন্ড আমি সেট করে রেখেছি, দেখতে পারবে এখনই। সো গাইজ দেখতে পাচ্ছেন ইউর ট্রাস্ট কন্ট্যাক্ট, আমি কিন্তু ফাইভ ফ্রেন্ড আমার এখানে রয়েছে। স্বাস্থ্য ভাই ফ্রেন্ড, এখানে বোন আছে, মামাতো ভাই আছে, ফ্রেন্ড আছে, এগুলো আমি মোট আমার ক্লোজ যারা আছে তাদের কিন্তু আমি এখানে সিকিউরিটি দিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি দিতে চান তাহলে এখানে এডিটে ক্লিক করবেন, এডিট অপশনে লেখা থাকবে অবশ্যই, এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার এখানে যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে, যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে, সো গাইজ সে ফেসবুক অ্যাকাউন্টের এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলে কিন্তু আপনার ওখানে দেখিয়ে দেব, ওখানে দেখিয়ে দেবে পাঁচটা ফ্রেন্ড, বা ওখানে আপনি সার্চ করে যে কটা ফ্রেন্ড মানে খুবই ক্লোজ সেই কটা ফ্রেন্ড আপনি এখানে সেট করে নিতে পারেন। অবশ্যই খুব সহজ এভাবে কিন্তু আপনি সেট করে আপনি ডান করে দিবেন। ডান করে দিলে আপনার ট্রাস্ট কন্ট্যাক্ট সিকিউরিটিটা হয়ে যাবে। সো গাইজ এভাবে কিন্তু আপনি ফেসবুকটা সিকিউরিটি হার্ডিং লক দিয়ে রাখতে পারেন এইভাবে। সো গাইজ আপনার ফেসবুক আইডি কখনো হ্যাক হবে না ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটা দেখে যদি কিছু শিখে থাকেন গাইজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর গাইজ অবশ্যই তো জানেন আমার চ্যানেলে কিন্তু ফেসবুক সম্পর্কে অনেক অনেক ভিডিও আপলোড করা আছে। সো গাইজ আরও আরও ভিডিও যেগুলো খুবই প্রয়োজনীয় ভিডিও ইনশাআল্লাহ আমি এই চ্যানেলে আপলোড করব, যাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যাচ্ছে, আরও অন্যান্য সমস্যা, ফেসবুকের যাবতীয় সমস্যা নিয়ে আমার ভিডিও তৈরি করা থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।